হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। দেখো এখন রাত্রি 8টা বাজছে, বাড়ি থেকে যাচ্ছি নয়াবসদ। নয়াবসদ বলে একটা জায়গা, সেখানে রাবণ বধ আজকে, রাবণ পোড়া হবে, প্রচুর অনুষ্ঠান হয় এবং প্রচুর লোক জুটে দেখতে যাচ্ছে। সেই অনুষ্ঠানটা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। দেখো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, কি অন্ধকার, ভয় ভয় লাগছে, গাটা ছমছম করছে, জানি না পৌঁছাতে পারবো কিনা। বন্ধুরা তোমাদের কি মনে হয়, পৌঁছাতে পারবো তো? ঠিক আছে দেখা যাক যেতে পারি কিনা। দেখো বন্ধুরা নয়াবসতে যে রাস্তার ধারে দেখাচ্ছি, দেখো লোক, দেখো অগণিত লোক, মোটর সাইকেল সাইকেল প্রচুর এবং হেঁটেও অনেকে এসছে। দেখো দেখার মতন গাড়িতে লোক, এত গাড়ি জ্যাম কি বলবো। দেখো দেখাচ্ছি একটু পরে, তুমি দেখতে পাবে তোমরা অগণিত মানুষের ভিড় নয়াবসতে। এটা হচ্ছে প্রতি বছর একবার করে হয় দুর্গাপূজা উপলক্ষে, বিশেষ দুর্গাপূজার কিছুদিন পরে অবশ্য অনুষ্ঠানটা হচ্ছে। দেখো রাস্তার কাছে পৌঁছে গেছি, আর দেখো লোকটা, দেখো প্রচুর জনসমাগম হয়েছে আজকে অগণিত মানুষের ভিড়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই পর্বটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো প্রচুর ভিড় রাবণপুরে, এটা হচ্ছে প্রাচীনকাল থেকে চলে আসছে এই রীতি, এবং অসংখ্য মানুষ আছে, বিভিন্ন ধরনের লাইটের ক্যাপাসিটি, প্রচুর বম থাকে এবং প্রচুর ভিড়। যেন একটা উৎসব, যেন একটা জনজোয়া, যেন জনস্রোত বইছে। দেখো প্রচুর লোক, দেখো আমিও ঘুরছি তোমাদের সাথে সাথে, দেখাচ্ছি এখানে সামিল হয়েছি আজকে উৎসবে, তোমাদের সাথে শেয়ার করছি। ভালোও লাগছে এবং অনেক ধরে ভাবছিলাম যে দেখাবো দেখাবো, যাই হোক অবশেষে বছরে তো একবার হয়। অনেক ধরে অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে। দেখো লোক, দেখো প্রচুর জনসমাগম, এত চিৎকার, চেঁচামেচি, কোলাহল যে হারিয়ে যায় কেউ, ওকে খুঁজেও পাবেনি, এতটাই লোক, প্রচুর লোক। তাও যতটা পাচ্ছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। দেখছো এটা মাঠটাই, দেখো প্রচুর লোক, মেলাও বসেছে, প্রচুর দোকানও বসেছে, দেখো দারুণ একদম। আর চারদিকে ধোঁয়া ধোঁয়া এই ভর্তি একদম, বমের যে ধোঁয়া দেখা যাচ্ছে, প্রচুর শুধু মাথা দেখা যাচ্ছে। দেখো কেউ ওকে চিনতেও পারবে না, এত অন্ধকার, এখানটা খুব একটা আলোও নেই, এবং অগণিত মানুষের ভিড়, যেমন কয়েক লাখ লোক হবে। দেখো প্রচুর লোক এসছে আজকের এই উৎসবে সামিল হতে, দারুণ। দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখছো লোক, দেখছো নয়াবসতের যে বিখ্যাত রাবণপুরা। বন্ধুরা অবশেষে পৌঁছে গেছে নয়াবসতে, দেখো নয়াবসতে সেই মাঠে, দেখো লোক, দেখো প্রচুর লোক, গুণে শেষ করা যাবে না, এত লোক, কম করে লাখখানেক বসে লোক হবে, এত লোক এসছে যে কি বলবো আর। দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখন রাবণটা পুরো নিয়ে, দেখো রাবণ দেখাচ্ছি তোমাদের সাথে, দেখাচ্ছি মানে এত লোক, অনেক দূরে দাঁড়িয়েছি, জায়গা পাইনি, তাও দাঁড়ানো দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখাতে পারছি। দেখো লোক, দেখো প্রচুর লোক, প্রচুর একদম, মানে গুণে শেষ করা যাবে না এত লোকেও। আর বন্ধুরা দেখো রাস্তা ধারে ছোটো ছোটো দোকান, তিরপল বিছিয়ে বসেছে কত ছোটো ছোটো জিনিস নিয়ে, ক্ষুদ্র কুটির শিল্প। দেখো যেমন এদের বিক্রি হয় ভগবানের কাছে এই প্রার্থনা করে, দেখো দেখে কি মায়াও লাগে। আমরা সব আনন্দ করতে এসেছি, কিন্তু এরা রুজি রোজগারের জন্য দেখো কত কষ্ট করে, বিক্রি করার জন্য কত ই করছে, যেমন বিক্রি হয় ওদের এই প্রার্থনা করি। দেখো বন্ধুরা যেন সবার এদের সব জিনিস যেমন বিক্রি হয়ে যায় এই প্রার্থনা করি। আর দেখো বন্ধুরা রথ নিয়ে যাচ্ছে রাস্তায়, দেখছি দেখো কত সুন্দর জগন্নাথ দেবের রথ যাচ্ছে সাথে। কেমন লাগছে রাবণপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো নয়াবসতে রাবণপুরা, এটা সামনটা শুনতে পাবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো লাইক করবে এবং শেয়ার করবে। দেখো কেমন লাগছে, এত লোকেস্টে বলা নেই, এখন রাবণপুর হয়নি, রাবণপুর হবে একটু পরে, যাই হোক অবশ্যই আসতে পেরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখো নয়াবসতে রথ যাচ্ছে, বিশেষ রথ আজকে রাবণপুর উপলক্ষে। দেখো জগন্নাথ দেবের রথ যাচ্ছে, তোমাদের কাছে ক্যামেরাবন্দি করতে পেরেছি এত ভিড়ের মধ্যে। দেখো রাস্তায় কত সুন্দর করে রথটা সাজিয়ে নিয়ে যাচ্ছে। আর বন্ধুরা দেখো চন্দ্রখান রোডে পৌঁছে গেছি, এবং এখানে ফুচকা খাই এই দোকানটি সব দিনই। দেখো এই কাকুটা খুব ভালো, এবং এখানে ফুচকা দিয়ে ফুচকাগুলো এত সুন্দর করে। আর বন্ধুরা দেখো আমার ছোটোবেলাকার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, আমি অবশ্যই দেখা পেয়ে গেছি, আজকে কথা বলবো অনেক কিছু বলো। আজকে আমার ছোটোবেলাকার বন্ধু স্কুল জীবনের, আজকে দেখা হয়েছে নয়াবসতে, গেছিলাম নয়াবসতে রাবণপুরে দেখতে, তারপর এখানে এসে ফুচকা দোকানের সামনে এসে দেখছি, দেখা হয়ে গেছে। যাই হোক আজকে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে, অনেকদিন পরে নিজের ছোটোবেলাকার বন্ধুর সঙ্গে দেখা পেয়েছি, দেখা হলো, তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বন্ধুটির নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল, আর আমি বাড়ি একসঙ্গে পড়েছি নেপুরা বিদ্যালয় হাই স্কুলে, মানে হাই স্কুলে যখন মাধ্যমিকের সময় একসঙ্গে পড়েছি। আজকে দেখা হয়েছে অনেকদিন পরে, ভালো লাগছে খুব, দুজনের খুব আনন্দ। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা যাই হোক বন্ধুর সঙ্গে দেখা হলো, ভালোও লাগলো, এবং মেলা দেখলাম। আর বন্ধুরা একটু তেল ভরে নিই, কারণ এবার বাড়ি চলে যাবো। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু জানাবে। বন্ধুরা একটা কুবাই রেলগেট, দেখো এটা পেরিয়ে চলে যাচ্ছে আবার জঙ্গলের পথে আমাদের বাড়ি। ঠিক আছে বন্ধুরা, আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ। এগিয়েছো